আজকে আমি আপনাদের 2BHK 791 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি নর্থ এবং ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। টু হুইলারে মাত্র 3 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনার স্বপ্নের ফ্ল্যাটের ভিডিও যে কোনো জায়গায় বসে পছন্দ করার জন্য দেখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের মেন ডোর বানানো হয়েছে সেগুন কাঠ দিয়ে, খুব সুন্দর ডিজাইনের। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট/10 ফুটের হবে। বেশ বড় সাইজের লিভিং রুমটি বানানো হয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। মেন ডোর থেকে ঢুকেই সবার প্রথমেই 5 ফুট/4 ফুটের একটা প্যাসেজ দেওয়া হয়েছে, তারপরেই লিভিং রুম, আর লিভিং রুমের একদম বাঁদিকে আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক ডান দিকে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের ডান দিকে মাস্টার বেডরুম বানানো হয়েছে। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। দুটো বেডরুমের ঠিক মিডিলে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে স্টোর রুম করতে পারবেন। আর একদম ডান দিকে দ্বিতীয় নম্বর বেডরুমটি দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5 ফুট/9 ফুটের হবে। এই বেডরুমে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা জানালাতেই চকলেট কালারের পাউডার কোটিং করে দেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। প্রতিটা জানালার প্ল্যাটফর্মে হোয়াইট মার্বেল ফিট করে দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। আরেকটি এক্সট্রা বেনিফিট রয়েছে, প্রতিটা বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। আরো অনেক বেনিফিটস রয়েছে এই ফ্ল্যাটে, এক এক করে সবই আপনাদের দেখাবো। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 6 মিনিটের মধ্যেই বড়ানগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন। টু হুইলারে মাত্র 4 মিনিটের মধ্যেই রথতলা ট্রাফিক মোড় পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের দুটো বেডরুমের ঠিক মিডিলে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে স্টোর রুম অথবা পূজা রুম বানাতে পারবেন, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটে লিভিং রুমের সাথেই আর্ট স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 3 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন, আর মাত্র 6 মিনিটের মধ্যেই বড়ানগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। সিঙ্কের নিচের দুদিকের ওয়ালে টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। পিওর স্টিলের সিঙ্ক ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। এই রান্নাঘরে একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট, খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাট থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে,
আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে, একটি বেডরুমের সাথে আরেকটি এই লিভিং রুমের সাথে। টয়লেটের দরজা দেওয়া হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটে একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজারও ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই রয়েছে এই ফ্ল্যাটে, দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপালিটির। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের মাস্টার বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5 ফুট/10 ফুটের হবে। এই বেডরুমটি নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম, এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা রয়েছে। একদিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, আর একদিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিকটা জানালাতেই চকলেট কালারের পাউডার কোটিং করে দেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। প্রতিকটা জানালার প্ল্যাটফর্মে হোয়াইট মার্বেল ফিট করে দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। অনেক বেনিফিটস রয়েছে এই ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টেও অনেক এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হবে, আয়রন ফিল্টার ফিট করে দেওয়া হবে, আরো অনেক কিছু। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। ব্যালকনির ইনসাইডের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ব্যালকনিতে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই ব্যালকনিতে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেটও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ব্যালকনিতে এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে, টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা দেওয়া হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির। অ্যাটাচ টয়লেটেরও ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই রয়েছে এই ফ্ল্যাটে, দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপালিটি। এই ফ্ল্যাট থেকে 4-হুইলারে মাত্র 20 মিনিটের মধ্যেই দমদম এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 2-হুইলারের জন্য কভার পার্কিং করে দেওয়া হয়েছে, কমিউনিটি হলও বানিয়ে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, প্রজেক্টটি G+4 উইথ লিফট, কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
টেক কেয়ার, গুড বাই।